দিদি, আমরা তৃণমূলের পক্ষ থেকে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রকল্পগুলো, তার মধ্যে তুমি লক্ষ্মীর ভান্ডারটা কি পাচ্ছ, রেশনটা পাচ্ছ, তাহলে ভোটটা আমরা কি আশা করতে পারি দিদির কাছে? আর আগামী দিন তোমাদের যে চাহিদাগুলো আমরা কি আমরা কি 10 বছরে মেটাতে পেরেছি কিছু? তাহলে আমরা সবাই এই মানে প্রার্থনা করি যে দিদি আবার জয়যুক্ত হয়ে আসুক। আগামী দিন 24-এর কথা মাথায় রেখে আমরা নিশ্চয়ই পঞ্চায়েত ভোটটা আরও এগিয়ে নিয়ে যাব। আমরা তো তোমাদের পাশে আছি, থাকবো। তোমরা আমাদের পাশে আছো তো? আমাদের সব সমস্যা মোটামুটি ঠিকই আছে, ভালো হচ্ছে উন্নয়ন। হ্যাঁ, দুই একটা সমস্যা আছে, এটাও হয়ে যাবে। আচ্ছা, কি কি সমস্যা? ওটা তো পাচ্ছি না, আর 100 দিনের কাজের ওগুলো তো হচ্ছে না, আসছে না, এই হচ্ছে সমস্যা। বাংলার তো গরিব মানুষের সংখ্যা বেশি গ্রামে গঞ্জে, তাদের রুটি রুজির তো কোনো ব্যবস্থা নেই, তাহলে 100 দিনের কাজ না পেলে তারা খাবে টা কি? আচ্ছা, কাকে ভোট দেবেন? আমরা তৃণমূল করছি, তৃণমূলকে ভোট দেবো। সে দিদির থেকে আছি, এখনো আছি। নমস্কার, আপনার দেখছেন আপতাক খবর, আমি রঞ্জন ভরদ্বাজ। কাপা পঞ্চায়েত অন্তর্গত পাল্লাদা অঞ্চলে রয়েছি, যেখানে প্রার্থী প্রচারে বেরিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েত আর হাতে কয়েকদিন পরই পঞ্চায়েত নির্বাচন, সেখানে প্রার্থীরা বেরিয়েছে রাস্তায়, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী 12 নম্বর আর 13 নম্বর যারা বুথে প্রার্থী রয়েছে, তারা বেরিয়েছেন ঘরে ঘরে প্রচার করার জন্য। তো এখানে 12 নম্বর বুথে রয়েছেন প্রার্থী, তার সঙ্গে কথা বলো দিদি, এই যে প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমরা দারুণ সাড়া পাচ্ছি, কারণ প্রত্যেকে মমতা ব্যানার্জির প্রকল্পগুলো মাথায় রেখে আমাদেরকে সাড়া দিচ্ছে। আমরা মোটামুটি মানসিক দিক দিয়ে জয়ী হয়ে গেছি, তবুও প্রচার মানুষের কাছে যাওয়া এটা আমার কর্তব্য, আর এই কর্তব্য তো আমরা আজকে থেকে করছি না, দিদির দূর থেকে দিদির যেসব প্রকল্পগুলো বাড়ি বাড়ি প্রচার করতে হয়, সেই প্রচারের উদ্দেশ্যে আমরা বহুদিন ধরে মানুষের বাড়ি বাড়ি গেছি, দুয়ারে গেছি, মানুষকে সাথে পেয়েছি, পাশে পেয়েছি। সুতরাং আমরা খুব আনন্দিত এবং কাজ করেও আমরা খুবই খুশি। আপনি তো পুরো পাড়ায় ঘুরছেন। হ্যাঁ হ্যাঁ, মানে কি কাজ হওয়ার দরকার ছিল? দেখুন, মানুষের যতই কাজ করা যাক না কেন, তবু মানুষের তো একটু আধটু চাহিদা থাকে। ওয়ার্ডে আমি যা কাজ করেছি মানুষ সন্তুষ্ট, তবুও কারো অল্প স্বল্প যা আছে, আগামী দিন জয়ী হয়ে আসছি আর অবশ্যই সেই কাজগুলো আমি করব, আশা রাখছি। কী কাজ করবেন? এই রাস্তা করা, মানুষের সবথেকে মানুষের এখন যেটা চাহিদা সেটা হচ্ছে কারোর একটু ঘর হলে ভালো হতো, যেটা আমরা এখনো দিতে পারিনি, আগামী দিন দেওয়ার আশা রাখছি। সেই প্রচেষ্টা তো চালানোই হচ্ছে এবং চলছে। তারপরে মানুষ এখানে রাস্তা একটু মানে আর একটু গলি হলিতে গলিতে রাস্তা যেখানে দরকার, সেই কাজগুলো হয়তো অল্প স্বল্প বাকি আছে, সেগুলো করবো। মোটামুটি কাজ প্রচুর করেছি, মানুষ সন্তুষ্ট, তাই মানুষ পাশে আছে, পাশে থাকবে এই আশাই রাখি। কিন্তু বিরোধী যারা রয়েছে তারা ময়দানে রয়েছে, তারা মাঠ ছাড়তে চাইছে না। দেখুন, বিরোধীদের আমরা পরোয়া করি না, তারা তাদের মতন মাঠে ময়দানে নামুক, খেলা তো চলবেই, খেলা নিয়ে আমার কোনো সংশয় নেই, বিরোধীদের তো থাকতেই হবে। আর বিরোধীরা থাকলে সে তার মধ্যে একটা আনন্দ আলাদা, একটা জেতার আনন্দই আলাদা, তারা থাকুক, তারা আমাদের কোনো মানে ফ্যাক্টরই নয়, তারা থাকলে আমরা হয়তো মানে আরও মানুষকে কে পাশে আছে কে পাশের থেকে সরে গেল আমরা সেটা বুঝতে পারবো। আমার নাম মঞ্জুরি পাল, 12 নম্বর ওয়ার্ড। আপনি যে আগেও ছিলেন? হ্যাঁ, আমি এইবার তৃতীয়বারের জন্য প্রার্থী হতে চলেছি। নিশ্চয় আমরা কথা বললাম, মঞ্জুরি পাল সঙ্গে কথা বললাম, এখানে আরেকজন রয়েছেন 13 নম্বর প্রার্থী, তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনি তো প্রচারে বেরিয়েছেন, সারা কেমন পাচ্ছেন? ভালোই সাড়া পাচ্ছি। আচ্ছা, তাতে মমতা ব্যানার্জির ইয়েতে আমরা যা সাড়া পাচ্ছি, আমরা যা যা কাজকর্ম কিছু লক্ষ্মীর ভাণ্ডার বলেন মানে যাবতীয় সব কিছু মোটামুটি কিছু কিছু আমরা ব্যবহার অনেক কিছুই করেছি, এবং তাতে লোকের আশীর্বাদ আমাদের ভালোই আছে। মানুষ কি বলছে? মানুষ সবই ঠিকই বলছে যে হ্যাঁ, পাশে আছি, আমাদের পাশে মানুষ আছে, আমরা কোনো এর মধ্যে যাচ্ছি না, কোনো ওরাও প্রচার করছে আমরাও প্রচার করছি, খুব ভালো জিনিস হচ্ছে। বিরোধীর মধ্যে স্ট্রং কাকে দেখছেন, সিপিএম নাকি বিজেপি? না, স্ট্রং বলতে এখানে আমরা এখনো কোনো সাড়া পাইনি, স্ট্রং করা আছে, আমরাই চালিয়ে যাচ্ছি। আপনি একা ময়দানে রয়েছেন, জিতবেন? জিতবো। নিশ্চয়ই 13 নম্বর প্রার্থী, তার সঙ্গে কথা বলছিলাম। আরেকজন রয়েছেন এখানে বরিষ্ঠ তৃণমূল নেতা, তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনি তো প্রার্থী দেখে নিয়ে প্রচারে বেরিয়েছেন, তো এই যে প্রচারে বেরিয়েছেন, কিন্তু বিরোধী বারবার বলছে যে তারা হয়তো উন্নয়ন বলছে কিন্তু তারা কোনো উন্নয়ন করেনি বলে এখন বাড়ি বাড়ি যাচ্ছে,
না, ওরা কোনোদিনই উন্নয়ন করেনি। আমরা 34 বছর ধরে দেখে এসেছি এইসব অঞ্চল অনুন্নত ছিল, কোনোদিনই কোনো কাজ হয়নি। আমরা এমনও দেখেছি ভাঙা ইটের রাস্তার উপর দিয়ে মহিলারা ডেলিভারির জন্য হসপিটালে যাচ্ছে, রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে গেছে। আমাদের রাস্তার এরকমই অবস্থা ছিল, আগে লাইট ছিল না, জল ছিল না, রাস্তা ছিল না, ড্রেন ছিল না। কিন্তু এই তৃণমূল আসার পরে মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা দেখেছি উনি আমাদের দুহাত ভরে সব কিছু করে দিয়েছে। এখন কাজ বলতে মানে কী বলবো, 90% হয়ে গেছে, আর যা 10% আছে আমরা এরপরে কাজ খুঁজে পাবো না যে এলাকায় কী উন্নয়ন করতে হবে। শুধু দুটো জিনিস পাচ্ছি না, একটা হচ্ছে 100 দিনের টাকা মানুষ দৌড়চ্ছে, আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভোটের পরে দিল্লি যাব, আরেকটা হচ্ছে ঘরের টাকাগুলো আমাদের লিস্ট হয়ে রয়েছে, প্রায় 100 জন আমার ওয়ার্ডের মধ্যে আছে, সাতরাপাড়া রবীন্দ্রনগর মিলিয়ে। সেই 100 জন শুধু বলছে তাদের বাড়িতে আমরা তাঁবু দিচ্ছি, কিন্তু তারা রাত্রিবেলায় উঠে বৃষ্টির মধ্যে বসে থাকছে যে আমাদের একটু ব্যবস্থা করো, সেই জায়গাটা আমরা করে দিতে পারছি না। আর তো দেখতে পাচ্ছেন বিজেপির যে অবস্থা, 1200 টাকা হয়ে গেছে গ্যাস, 106 টাকা দিয়ে আমাদের পেট্রোল কিনতে হচ্ছে, কি করে মানুষ চাইবে তাদের? বিজেপি তো এখানে মাঝখানে নেই, ভোটে দাঁড়াতে পারেনি, ক্যান্ডিডেট খুঁজে পায়নি। সিপিএম দুটো, একটা এখানে দিয়েছে আর একটা সাতরাপাড়ায় দিয়েছে, তাদের আমরা এখনো ফিল্ডে সেরকমভাবে দেখিনি। যারা রাম বাম রয়েছে তারা বলছেন যে কেন্দ্র সরকার বিরুদ্ধে বলছে না, তারা টার্গেট নিয়েছে এখন তৃণমূল সরকারকে। না, তৃণমূল উন্নয়ন করছে, এদের উন্নয়নকে অস্তব্ধ করতে হবে, তার জন্য রাম বাম মিলে একসঙ্গে, যেখানে একটা ওয়ার্ড সেখানে একজন দাঁড়াচ্ছে, সিপিএম দাঁড়াচ্ছে বা বিজেপি দাঁড়াচ্ছে, মানে কি বিজেপির ভোটটা যেন সিপিএম এ পড়ে, যেখানে বিজেপি দাঁড়াচ্ছে সেখানে যেন সিপিএম দাঁড়াচ্ছে না, সিপিএম এর ভোটটা যেন বিজেপিতে পড়ে, সেটিং একদম একদম রাম আর বাম। আগে থেকে তো এটা ওদের পরিকল্পনা ছিল, সেভাবেই ওরা বাস্তবে রূপ দিচ্ছে। আমরা কথা বললাম কাকা, যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বললাম, যারা প্রার্থী তাদের বক্তব্য আপনারা শুনুন। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। জীবনের যা কিছু চাওয়া, মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী, প্রিয় গোপাল বিষয়ী, প্রিয় গোপাল বিষয়ী। বাগমোড়, হালিশহর, কাঁচড়াপাড়া, খ্যাংরাপট্টি, এমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।